হ্যালো ফ্রেন্ডস, সকলকে রত্নাস কিচেনে স্বাগত। এখন কিন্তু পুজো চলে এসেছে, তাই বাড়িতেই অনেকে থাকবে, আর বাইরে থেকেও যারা যারা আসে তারা এরকম ধরনের ডাল কিন্তু অনেক সময় করা যায় না আর চট জলদি হয়ও না, তাই ডালের একটা ভেরিয়েশন নিয়ে নিয়ে চলে এসেছি। আর কি ডাল সেটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালকে হালকা করে ভেজে নিয়েছি আর বানাবো ঝিঙে দিয়ে। এরকম ধরনের ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি মিষ্টি, এটা নিরামিষ যেহেতু একটু মিষ্টি দিতে হবে, স্বাদ অনুসারে দিতে হবে। নিয়েছি হলুদ, নিয়েছি লঙ্কা, সরি লঙ্কা নয়, এটা নুন, আর নিয়েছি গ্রেট করা আদা, সামান্য টমেটো আর কাঁচা লঙ্কা। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর সামান্য তেজপাতা। জল দিয়ে দিয়েছি আন্দাজ মতন, দিয়ে দিয়েছি ঝিঙে, আর দিয়ে দিয়েছি গ্রেট করা আদা, এর সামান্য নুন, আর দিয়ে দিয়েছি একটা লঙ্কা আর হলুদ গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট কুক করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আর একটুখানি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি টমেটো, টমেটোটা একটুখানি হাত দিয়ে ভেঙে দেবো, আর দিয়ে দেবো আর একটুখানি নুন, আর দিয়ে দেবো আন্দাজ মতন চিনি। আপনারা মিষ্টি যদি না খান তাহলে অবশ্যই এটাকে স্কিপ করবেন, কিন্তু মিষ্টি দিলে বেশ ভালো হয়। আর একটুখানি দিয়ে দিলাম হলুদ, আর বাকি দিয়ে দিচ্ছি লঙ্কা। লঙ্কাগুলো ফাটিয়ে দিচ্ছি না, ঝাল আপনাদের স্বাদ অনুসারে খাবেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা, আর বাকি জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার প্রেশার কুকারের মধ্যে এই ফোড়নটাকে ঢেলে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। ডালটার মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি, ঘি হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঘি এখানে দিতে হবে। আর দেখুন কি সুন্দর হয়েছে। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।